ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে লাভবান বাংলাদেশ। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করায় লাভবান হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এখন মার্কিন কোম্পানিগুলো চীনের অর্ডার বাতিল করে বাংলাদেশ থেকে পোশাক নিচ্ছে। এই সুযোগে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করছে। এতে বাংলাদেশের রপ্তানি আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভবিষ্যতে এই আয় আরও বাড়বে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে বলেছে ব্লুমবার্গ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমটি তাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে 30 বছর ধরে পোশাক উৎপাদন করছে নিউ এজ গ্রুপ। প্রতিষ্ঠার পর থেকে কখনোই তারা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে কাজের অর্ডার পায়নি। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের পর এই প্রথম তারা দেশটির কোনো প্রতিষ্ঠানের কাজ পেয়েছে। নিউ এজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইউরোপে পোশাক রপ্তানি করে আসছেন। প্রথমবারেই তারা বছরে $2.5 কোটি পোশাক রপ্তানি করতে পারবেন বলে আশা করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি প্রায় $200 বিলিয়ন মূল্যমানের চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 10% থেকে 25% করা হয়। এর ফলে চীন যুক্তরাষ্ট্রের পোশাক বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রায় অর্ধেক কমে গেছে। অর্ডারগুলো বাংলাদেশ, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় দেওয়া হয়েছে। আসিফ ইব্রাহিম বলছেন, চীনে বাতিল হওয়া অর্ডারগুলোর প্রায় 30% বাংলাদেশে এসেছে। শুধু তাই নয়, চীনা অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগও করতে যাচ্ছে। ব্লুমবার্গ বলছে, 2024 সাল নাগাদ পোশাক রপ্তানি বাবদ $270 কোটি আয় করতে পারবে বাংলাদেশ। এশীয় উন্নয়ন ব্যাংক বলছে, এর অর্থ হচ্ছে চীনের প্রায় $410 কোটি অর্ডার বাংলাদেশে ডুববে। বাংলাদেশের তৈরি পোশাক খাতে আরও 8% প্রবৃদ্ধি ঘটবে। বাংলাদেশের সরকার ও ব্যবসায়ীরা ইতিমধ্যে এই ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলেও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।